শীতাপ নিয়ন্ত্রিত আগরতলা কলকাতা স্পেশাল ট্রেনের উদ্বোধন করলেন রাজ্যের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। বুধবার সকালে আগরতলা রেল স্টেশনে সবুজ পতাকা নিয়ে এই যাত্রী ট্রেনের শুভ সূচনা করলেন তিনি। ট্রেনের শুভ সূচনা করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন, 16ই মে প্রধানমন্ত্রীর হিসেবে 9 বছর পূর্তি হলো নরেন্দ্র মোদীর। এ উপলক্ষে রাজ্যবাসীকে উপহার দেওয়া হলো এই বিশেষ ট্রেন। উল্লেখ্য, প্রতি বুধবার সকাল 10:30 মিনিটে 11 কোচের এই বিশেষ শীতাপ নিয়ন্ত্রিত ট্রেনটি আগরতলা স্টেশন থেকে কলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। 50 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে মোট 1574 কিলোমিটার পথ 31.5 ঘন্টার অতিক্রম করবে এই ট্রেনটি। পাশাপাশি যাত্রীদের জন্য যাবতীয় সুযোগ সুবিধা থাকবে এই বিশেষ ট্রেনে। একটা ইকোনমি ট্রেন, আমরা আজকে ফার্স্ট স্টেপ একটা ট্রেনকে আমরা চালু করেছি, যেটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। 11টা কোচ রয়েছে এর মধ্যে, এবং তার মধ্যে সেফটি থেকে শুরু করে সব কিছু আরও অভিনব রয়েছে। যেটা আমরা আগে জানতাম যে 72 একটা কোচের মধ্যে, বাতের মধ্যে 72 বাত থাকতো, কোচের মধ্যে 72 লোকে বসতে পারতেন, মানে তাদের সিট ক্যাপাসিটি যেটা রয়েছে সেটা যায় সেই জায়গায় 80, মতলব এটার মধ্যে 880 জন লোক একসঙ্গে বসে আগরতলা থেকে কলকাতার জন্য বেরিয়ে যেতে পারবেন। আমরা যাতে ত্রিপুরাবাসী, আমাদের কাছে একটা ডেস্টিনেশান, ভালো একটা ডেস্টিনেশান হচ্ছে আমাদের মনের একটা জায়গা রয়েছে কলকাতা, সেই জায়গার জন্য যাওয়ার জন্য আমাদের সবসময় একটা আবেগ অনুভূতি থাকে। কিন্তু আজকে থেকে 7-8 বছর আগেও সেটা আমরা কল্পনা করতে পারতাম না। 2016 সাল থেকেই প্রথম এভাবে দূরপাল্লার ট্রেন আমাদের শুরু হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে, এবং গতকালকে যেটা আমাদের 16ই মে মাননীয় প্রধানমন্ত্রীজির যে 9 বছর, উনি 2014 সালে 16ই মে প্রথম আমরা একক সংখ্যাগরিষ্ঠতা সরকার মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে সম্ভব হয়েছে। তো আজকে ত্রিপুরার জন্য উনি একটা উপহার আমাদেরকে দিয়েছেন, ত্রিপুরাবাসীর জন্য।